হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন বি কমপ্লেক্স বোটক বা নিতম্বে দেওয়া যায়। তো ফ্রেন্ডস, তার আগে বলে নিই, আপনারা যারা চায় নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর আগে থেকে যাদের সাবস্ক্রাইব করা আছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিই। ফ্রেন্ডস, প্রথমে আমরা সিরিঞ্জটা বের করে নিচ্ছি, ক্যাপটা লাগিয়ে নিলাম। তারপরে ভিটামিন বি কমপ্লেক্স আমরা প্যাকেট থেকে বের করে নেব। প্রথমে আমরা ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এটা ভেঙে নেব। তারপর সিরিঞ্জের নিডলের সাহায্যে আমরা সম্পূর্ণ ইঞ্জেকশনটা সিরিঞ্জে উঠিয়ে নেব। এখন আমরা ভিটামিন বি কমপ্লেক্স ভেঙে নেব। এটাও আমরা উঠিয়ে নিব সিরিঞ্জে। ভিটামিন সির সঙ্গে ভিটামিন বি কমপ্লেক্স অ্যাড করে নেব। এখন আমরা ভিতরে থাকা গ্যাসটা বের করে নিব। ইঞ্জেকশনটা আমাদের রেডি। প্রথমে আমরা যে স্থানে ইঞ্জেকশন পুশ করব সেই স্থানটা নির্বাচন করে নিব। ফ্রেন্ডস, আমরা এই ইঞ্জেকশন পুশ করতে পারি যাতে ভিটামিন সি এর অভাব আছে। এখন আমরা স্প্রের সাহায্যে পরিষ্কার করে নিব। এখন আমরা ইঞ্জেকশনটা পুশ করব। আমরা সম্পূর্ণ নিডেলটা মাংসের ভিতরে প্রবেশ করাবো। এখন আমরা খুব স্লোলি ইঞ্জেকশনটা দিব। তো ফ্রেন্ডস, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং পাশে থাকা বেল আইকনটা চাপিয়ে দিতে অবশ্যই ভুলবেন না। আমাদের ইঞ্জেকশনটা দেওয়া শেষ। এখন আমরা নিডলটা রিমুভ করে নেব হালকা একটু চাপ দিয়ে ধরে। এখন আমরা একটু হালকা ম্যাসেজ করব কিছুক্ষণ। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই।